বাড়ির পেছনে গ্যারাজ। এমনি ঘুটঘুটি অন্ধকার সেখানে। গ্যারাজের পাশের ছোট টিনের ঘরটা যেন ভূষক কালি দিয়ে মাখানো। গিয়ে দেখি ক্যাবলা সব বন্দোবস্ত করে রেখেছে। একটা পায়া ভাঙা টেবিল, তার চারদিকে চারটে চেয়ার, একটু দূরে লম্বা দড়ির সঙ্গে ছোট একটা বস্তা ঝুলছে। টেবিলের ওপর ক্যাবলা একটা মোমবাতি জ্বেলে রেখেছিল, তার আলোতেই সব দেখতে পেলাম। বস্তাটা দেখিয়ে হাবুল বললে, ওইটা কি ঝুলে আছে রে, খাওন দাওনের কিছু আছে নাকি? টেনিদা বললে, পেট সর্বস্ব, খালি খাওয়াই চিনেছে, ওটা বক্সিংয়ের বালির বস্তা। ভূত আইসা, ওইটা লইয়া বক্সিং করবো নাকি? হাবুলের জিজ্ঞাসা। ক্যাবলা হেসে বললে, ওটা ছোড়দার। টেনিদা বললে, থাম, এখন বেশি বাজে বকিসনি, এবার কাজ শুরু করা যাক। হ্যাঁ রে ক্যাবলা, তা এদিকে কেউ কখনো আসবে না তো? না, সে ভয় নেই, তবে দরজা বন্ধ করে দে। ক্যাবলা দরজা বন্ধ করে দিলে। টেনিদা বললে, চারজনে চারটে চেয়ারে বসবো আমরা, আলো নিভিয়ে দেব, তারপরে ধ্যান করতে থাকব। ধ্যান? কিসের ধ্যান? আমি জানতে চাইলাম। ভূতের, মানে অঙ্কের কোশ্চেন বলে দিতে পারে এমন ভূতের। হাবুল বললে, সেইটা মন্দ কথা না, হারু পণ্ডিতের ডাকন যাউক। হারু পণ্ডিত? শুনে আমার বুকের ভেতর একেবারে ছ্যাপ করে উঠল। 3 বছর আগে মারা গেছেন হারু পণ্ডিত, দুর্দান্ত অঙ্ক জানতেন, তার চাইতেও জানতেন দুর্দান্তভাবে পিটোতে। একটা চৌবাচ্চার নল দিয়ে জল টল ঢোকার কী সব যে অঙ্ক দিতেন, আমরা হাঁ করে থাকতাম আর পটাত পটাত গাঁটটা খেতাম। সেই হারু পণ্ডিতকে ডাকা? আমি বললাম, বড্ড মারতো যে, এখন আর মারবে না, ভূত হয়ে মোলায়েম হয়ে গেছে। তাছাড়া কেউ তো তাকে ডাকে না, আমরা ডাকলে কত খুশি হবে দেখিস। শুধু অঙ্ক কেন, চাই কি, আদর করে সব কোশ্চেনই বলে দেবে। টেনিদা আমাকে উৎসাহিত করলে। ক্যাবলা বললে, তবে ধ্যানে বসা যাক। আমি বললাম, হ্যাঁ ভাই, একটু তাড়াতাড়ি, বেশি দেরি হয়ে গেলে বর্দা কান পেঁচিয়ে দেবে। আমি বলে এসেছি ক্যাবলার কাছে অঙ্ক কষতে যাচ্ছি। টেনিদা বললে, আমি আলো নিভিয়ে দিচ্ছি, তার আগে শেষ কথাগুলো বলে নি, সবাই হারু পণ্ডিতকে ধ্যান করবি, এক মনে এক প্রাণে, সেই দাড়ি, সেই ডাঁট ভাঙা চশমা, সেই টাক, সেই নস্যি নেওয়া। ক্যাবলা বললে, সেই গাঁটটা? টেনিদা ধমক দিয়ে বললে, চুপ, বাজে কথা এখন বন্ধ, শুধু ধ্যান, এক মনি এক প্রাণে, শুধু প্রার্থনা, স্যার দয়া করে একবার আসুন, আপনার অধম ছাত্রদের পরীক্ষার কোশ্চেনগুলো বলে দিয়ে যান, আর কিছু না, আর কোনো কথা নয়। আমি আলো নেভাচ্ছি, 1 2 3, টুক করে আলো নিভে গেল। বাপস, কি অন্ধকার, দম যেন আটকে যায়, ভয়ে আমার গা শিরশির করতে লাগলো। ধ্যান করব কি চাই, এমনিতেই মনে হচ্ছিল চারদিকে যেন সার বেঁধে ভূত দাঁড়িয়ে আছে, তবু ধ্যানের চেষ্টা করা যাক। কিন্তু কি যাচ্ছে তাই মশায় ঘরে,
পা দুটো একেবারে ফুটো করে দিচ্ছে। অনেকক্ষণ দাঁত টাঁত চিবিয়ে থেকে আর পারা গেল না, চটাস করে একটা চাটি মারলাম। কিন্তু এ কি, পায়ে চাটি মারলাম কিন্তু লাগলো না তো, আমার পা কি একেবারে অসাড় হয়ে গেছে? আর আমার পাশ থেকে হাবুল তক্ষুনি হাই মাই করে চেঁচিয়ে উঠল, ও টিনিদা, ভূতে আমার পায়ে ঠাই কইরে একটা সোপার মারছে। টিনিদা বললে, শাট আপ, ধ্যান করে যা। কিন্তু আমারে যে সোপার মারলো। ধ্যান না করলে আরো মারবে, চোখ বুঝে বসে থাক। আমি একদম চুপ। এ হে হে, ভারী ভুল হয়ে গেছে। অন্ধকারে নিজের ঠ্যাং ভেবে হাবুলের পায়ে চর মেরে দিয়েছি। আরো কিছুক্ষণ কাটলো, ধ্যান করবার চেষ্টা করছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। হারু পণ্ডিতের টাক আর দাড়িটা বেশ ভাবতে পারছি, কিন্তু সঙ্গে সঙ্গে গাট্টাটাও বিচ্ছিরিভাবে মনে পড়ে যাচ্ছে। তক্ষুনি ধ্যান বন্ধ করে দিচ্ছি। ওদিকে আবার দারুণ খিদে পাচ্ছে। আসবার সময় দেখেছি রান্নাঘরে মাংস চেপেছে, এতক্ষণে হয়েও গেছে বোধহয়। বাড়িতে থাকলে ঠাকুরের কাছে গিয়ে একাত্তু চাকতে টাকতেও পারতাম, যতই ভাবি খিদেটা ততই যেন নাড়ির ভেতরে পাক খেতে থাকে। হঠাৎ অন্ধকার ভেদ করে রব উঠল, কি সর্বনাশ! ধ্যান করতে করতে শেষকালে পাঠার আত্মা ডেকে আনলাম নাকি? এতক্ষণ যে মাংসের কথাই ভাবছিলাম। আমার পাশ থেকে হাবুল কাঁপা গলায় বললে, ও টেনিদা, পাঠাভূত! অন্ধকারে টেনিদা গর্জন করে, যেমন তোরা পাঠা, পাঠাভূত ছাড়া আর কি আসবে তোদের কাছে? ক্যাবলা কিক কিক করে হেসে উঠল। সঙ্গে সঙ্গেই আবার শোনা গেল, টেনিদা বললে, অমন কত আসবে, ধ্যানে বসলে সবাই আসতে চায় কি না? এখন কেবল এক মনে জপ করে যা, পাঠাভূত তুমি চলে যাও, স্বর্গে গিয়ে ঘাস খাও, আমরা শুধু হারু পণ্ডিতকে চাই, সেই টাক, সেই দাড়ি, সেই নস্যির ডিবে, আমাদের সেই স্যারকেই চাই, আর কাউকে না, কাউকেই না। পাঠাভূতকে যে আমি ডেকে ফেলেছি সেটা চেপে গেলাম, কিন্তু আমার পায়ে ওটা কি সুরসুরে দিয়ে গেল! প্রায় চেঁচিয়ে বলতে যাচ্ছি, হঠাৎ টের পেলাম আরশোলা। খিদেটা ভুলে গিয়ে প্রাণপণে স্যারকে ডাকতে চেষ্টা করতে লাগলাম, কিন্তু বেশিক্ষণ ধ্যানের জো আছে? ঘটাং করে কে যেন আমার পায়ে ল্যাং মারল। টেনিদা, ভূতে ল্যাং মারছে আমাকে! আমি আর্তনাদ করে উঠলাম। হাবুল বলে উঠল, আহ, খামোকা গাধার মতন স্যাসাস কেন, আমার পাটা হঠাৎ লাইগা গেছে। টেনিদা দাঁত কিরমির করে উঠল, উফ, এই গরলগুলোকে নিয়ে কি আর ধ্যান হয়! তখন থেকে সম্মানে ডিস্টার্ব করছে, এবার যে একটা কথা বলবে তার কান ধরে সোজা বাইরে ফেলে দেব। আবার ধ্যান শুরু হলো। প্রায় হারু পণ্ডিতকে ধ্যানের মধ্যে এনে ফেলেছি। এলো এলো, এসেই পড়েছে বলতে গেলে, টাকটা প্রায় আমার চোখের সামনে,
মনে হচ্ছে যেন দাড়ির সুড়সুড়ি আমার মুখে লাগছে। এক মনে বলছি, দোহাই স্যার, স্কুল ফাইনাল স্যার, অঙ্কের কোশ্চেন স্যার। আর ঠিক তখনই কেমন একটা বিটকেল শব্দ হলো মাথার ওপর। চমকে তাকাতে দেখি টিনের চালের গায়ে দুটো জলজলে চোখ, ঠিক যেন মোটা মোটা চশমার আড়াল থেকে হারু পণ্ডিত আমার দিকে চেয়ে রয়েছেন। আমার পালা জ্বরের পিলেটা সঙ্গে সঙ্গে তড়াক করে লাফিয়ে উঠল। ও কি, ও কি টেনিদা? আমি আবার আর্তনাদ করে উঠলাম। সঙ্গে সঙ্গে সেই জ্বলন্ত চোখ দুটো যেন শূন্য থেকে ঝাঁপিয়ে পড়ল, আর আমার মাথায় এসে লাগলো এক রাম চাটি। ভূত হয়ে সে চাটি মোলায়েম হওয়া তো দূরে থাক, আরো মক্ষম হয়ে উঠেছে। বাপরে, গেছি বলে আমি এক প্রচন্ড লাফ মারলাম। সঙ্গে সঙ্গে টেবিল উল্টে পড়ল। খাইছে খাইছে, ভূতে খাইছে রে, হাবুল কেঁদে উঠল। টেবিল চাপা দিয়ে আমায় মেরে ফেলে দিলে রে, টেনিদার চিৎকার শোনা গেল। অন্ধকারে আমি দরজার দিকে ছুটে পালাতে লাগলাম। সঙ্গে সঙ্গেই কি যেন আমার ঘাড়ে লাফ দিয়ে পড়ল। আমার গলা দিয়ে বলে একটা আওয়াজ বেরোলো, আর তারপরেই সর্ষে ফুল, ঝিঝি ডাক, পটল ডাঙার প্যালারাম একেবারে ঠাই অজ্ঞান। চোখ মেলে দেখি মেঝেই পড়ে আছি, ঘরে মোমবাতি জ্বলছে আর ক্যাবলা আমার মাথায় জল দিচ্ছে। চেয়ার টেবিলগুলো ছত্রাকার হয়ে আছে ঘরময়। আমি বললাম, ভূত? ক্যাবলা বললে, না ভূত নয়, টেনিদার হাবুল তক্ষুনি পালিয়েছে বটে, কিন্তু তোকে চুপি চুপি সত্যি কথা বলি, ঘরটার পিছনেই একটা ছাগল বাঁধা আছে, দাদুর হাঁপানি রোগ আছে কি না, ছাগলের দুধ খায়, সেই ছাগলটাই ডাকছিল। আর সেই জলজলে চোখ, সেই চাটি, হুলোর, হুলো কে? আমাদের বেড়াল, এ ঘরে প্রায়ই আসে ইঁদুর ধরতে। কিন্তু হুলো কি অমন চাটি মারতে পারে? চাটি মারবে কেন রে বোকা, তুই চেঁচালি, ভয় পেয়ে হুলোও চাল থেকে লাফ দিলে, পড়বি তো পড় ছোড়দার স্যান্ড ব্যাগের ওপরে, আর তার সঙ্গে সঙ্গে ব্যাগ দোলা খেয়ে এসে তোর মাথায় লাগলো। তুই ভাবলি হারু পণ্ডিতের গাঁটটা? ক্যাবলা হেসে উঠল। আর আমার ঘাড়ে অমন করে কে লাফিয়ে পড়ল? কে? হাবলা, ভয় পেয়ে বেরুতে গিয়ে তোকে বিধ্বস্ত করে চলে গেছে। ক্যাবলা হেসে উঠল আবার। আমি আবার চোখ বুঝলুম, ক্যাবলার কথাই হয়তো ঠিক, কিন্তু আমার মন বলছে ওই হুলো আর বালির বস্তার মধ্য দিয়ে সত্যি সত্যি হারু পণ্ডিতের মক্ষম চাটি আমার মাথায় এসে লেগেছে। কারণ পৃথিবীতে অমন দুর্মদ চাটি আর কেউ হাঁকড়াতে পারে না, আর কিছুতেই না। থ্যাংক ইউ।